ঘটনাটি ঘটেছিল দু হাজার সালের চোদ্দই আগস্ট রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে এদিন মুরার বরলঙ্গা এলাকায় ১৬ জন গ্রামবাসী উগ্রপন্থীদের হাতে নিহত হয়েছিল সে অভিশপ্ত রাতের কথা ভুলতে পারেনি ওই এলাকার এলাকাবাসী সহ তাদের পরিবারের লোকজনেরা এখনও সেই অভিশপ্ত সন্ধ্যা রাতের কথা মনে পড়লে তাদের গা শিউরে ওঠে আজও ঠাকুরচান বিশ্বাস স্বপন বিশ্বাস রাজমোহন সরকার এবং রবীন্দ্র বিশ্বাসের বেঁচে থাকা পরিবারের লোকেরা চোদ্দই আগস্টের দিন শুনলে বারুদ আর রক্তের গন্ধ ভুলতে পারেন না তেলিয়ামোড়া শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে বরলঙ্গা এলাকা একটা সময় কৃষি প্রধান এলাকা বলে বিবেচিত ছিল এই এলাকাটি কিন্তু বর্তমানে কেউই থাকে না ওই এলাকায় ওই এলাকায় তথা বরলুঙ্গা এলাকায় সেই সময় বাঙালি অংশের মানুষ বসবাস করত কিন্তু সেই সময় এনএলএফ জঙ্গি বাহিনী আক্রমণ চালায় ওই এলাকায় ফলে সেই অভিশপ্ত রাতে ওই এলাকার চার পরিবারের মোট ষোলো জন তরতাজা প্রাণ উগ্রপন্থীর গুলিতে ঝাজরা হয়ে গিয়েছিল আজও মনে পড়ে সেই দিনের কথা ও লাগে এ মারা কথা

দূরে নিয়ে আক্রমণ করছে বেমারিয়া ভালাইছে পরের দিন তারা তো খুঁজমুজ আছে টিয়া সার পুলিশ পুলিশ ভাইন আছে তারা লিয়ে গেছি বিশাতাম দশটা এগারোটা সময় তারা বাড়িছে দুইটা বই না মা মানে কত ঘন্টা আসতো জঙ্গলের মধ্যে সারা রাত দেখতে দেখতে কেটে গেল উনিশটি বছর আজও অশ্রু ছড়ে নিহুতের পরিবারের লোকজনদের বর্তমানে বিজেপি সরকারের আমলে বিশেষ করে যমুনা সরকারকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়া হয়েছে বৃদ্ধ ভাতা দেওয়া হয়েছে এবং অন্য পরিবারগুলিকে মধ্য কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত থেকে সরকারি সুযোগ সুবিধাগুলি পৌঁছে দেওয়া হচ্ছে এবং আগামী দিনেও এটা জারি থাকবে রিপোর্ট নিউজ